তৈরি পোশাক রপ্তানির স্থবিরতা সংকটে ফেলেছে এর সঙ্গে সংযুক্ত উপখাতগুলোকেও। প্যাকেজিং আর অ্যাক্সেসরিজ ব্যবসায়ীদের দাবি, এরই মধ্যে পোশাক কারখানাগুলোর কাছে তাদের গেল দুই মাসের পণ্যের দাম বকেয়া পড়ে গেছে, যার ফলে প্রতিষ্ঠানগুলোকে শ্রমিকের মজুরি পরিশোধ করতে হিমশিম খেতে হচ্ছে। রপ্তানির জন্য এমন এক একটি পোশাক তৈরিতে যত টাকা খরচ হয় তার 15-20% ব্যয় হয় প্যাকেজিং আর অ্যাক্সেসরিজ বাবদ, যার মধ্যে রয়েছে পলি ব্যাগ, কাগজের কার্টুন থেকে শুরু করে বোতাম আর জিপারের মতো 35 ধরনের পণ্য, যার সবই এখন সরবরাহ করছে স্থানীয় কারখানাগুলো। হিসেব বলছে, শুধু দেশের রপ্তানিমুখী পোশাক শিল্পেই বছরে $650 কোটি পণ্য যাচ্ছে এখান থেকে। তাই করোনার প্রভাবে সংকটে পড়া পোশাক খাতের মন্দা এসে লেগেছে প্যাকেজিং আর অ্যাক্সেসরিজ শিল্পেও। ফেব্রুয়ারি এবং মার্চের যে আমরা যতটুকু পণ্য ডেলিভারি যে সমস্ত গার্মেন্টসের, সেই ডেলিভারি কোথায় কোথায় আমাদের এলসিপিএসসি ডকুমেন্ট সই করতে পারে নাই, কোথায় আমরা পিআই দিছি এলসি ওপেন হয় নাই। তো এই গত দুই মাসের যে আমরা সেলটা করেছি, সেই সেলের কোনো সুফল আমরা ভোগ করতে পারি না। বিকজ অফ ফেব্রুয়ারি মাস যারা তারা সিলাই করছে, কখনো বলতেছেন যে কোনো বায়ার তাদের প্রোডাক্টটা হোল্ড করেছে অথবা ক্রয়াদেশ বাতিল করছে, এমন তো অবস্থার মধ্যে আমরা ডেলিভারি দেওয়ার পরে গার্মেন্টসের সমস্ত এভিডেন্স আমরা ডকুমেন্ট সই করলাম, সই করার জন্য যে কর্তৃপক্ষের কাছে পাঠাইলাম, তখন তারা বলতেছে আমার তো শিপমেন্টটা যায় নাই। আবার পিআই নিচ্ছে সাথে সাথে আমরা পণ্য সরবরাহ করেছি, ওই পণ্য এগেনস্টে যে পিএলসিটা ওপেন হবে সেলসিটা পর্যন্ত হয় না। তো গত দুই মাসে আমাদের যে এই মানে আমাদের যে দুই মাসে আমরা সরবরাহ করলাম সমস্ত সরবরাহিত পণ্যের কোনো মূল্য আমরা পাই নাই। পোশাকের বাইরে জুতা, হিমায়িত মাছ, ওষুধসহ বেশ কিছু রপ্তানিমুখী পণ্যের প্যাকেজিং করে থাকে এখাতের কারখানাগুলো, সরাসরি রপ্তানিও করে $100 কোটি মতো। হিসেব বলছে, দেশে এখন এমন প্যাকেজিং আর অ্যাক্সেসরিজ তৈরির কারখানা আছে 1,700টি, যেখানে কাজ করছে 4 লাখ শ্রমিক, যাদের মজুরি সময় মতো পরিশোধ নিয়ে এখন উদ্বিগ্ন এখাতের উদ্যোক্তারা। সুতার থেকে শুরু করে টোটাল প্রোডাক্টটাকে একটা একটা শার্টকে কাস্টমারের দৃষ্টি নন্দিত করার জন্য যা কিছু অর্নামেন্ট দরকার সমস্ত অর্নামেন্টটা আমরা অ্যাক্সেসরিজ আলাদা সাপ্লাই দিই। সেই দিক থেকে ওইখানে আমরা মনে করি গার্মেন্টসে যদি 100 টাকা হয়, 100টার মধ্যে 15 টাকা আমার আছে। রপ্তানি খাতের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সেই দিন যে তার ভাষণের মধ্যে যে ডিক্লারেশন, আমরা সেই জন্য তাকে সাধুবাদ জানাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো যে এই প্রণোদনা বা এই প্যাকেজ বা এই তহবিল থেকে অ্যাটলিস্ট কিছু অংশ যদি আমাদের দেয়, তাহলে আমরা আমাদের এই সেক্টরটা নিয়ে আমাদের শ্রমিক ভাইদের বেতন টেতন দিয়ে আমাদের ইউটিলিটি বিল পেমেন্ট করে বা আমাদের কাঁচামালের অর্থ পণ্য যে ব্যাংকে যে লোন আছে লোনগুলো পরিশোধ করে আমাদের এই সেক্টরে পণ্য এই উৎপাদনকে আমরা অব্যাহত রাখতে পারি। ব্যবসায়ীদের হিসেবে দেশে এই খাতে এ পর্যন্ত বিনিয়োগের পরিমাণ 30,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।